বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ একটি আলোচনা নিয়ে আসলাম হে জগৎবাসী আপনাদের সামনে। সেই আলোচনাটি হলো শরীয়তের পেট থেকে হাকিকত ও মারিফতকে উদ্ধার। এই গ্রন্থটি থেকে আমি আপনাদেরকে আলোচনাটি শোনাব। সমস্ত মাখলুকাত কথা বলে নিজ নিজ ভাষায়। কোন ধরনের ব্যক্তিদের সাথে, কোন পর্যায়ে একটা মানুষের সাথে কথা বলতে দেখে, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনে একটি আয়াতে বলেছেন, সমস্ত গাছপালা সকাল সন্ধ্যায় আমি আল্লাহকে ছায়ারূপে কায়া ধরে সিজদা করিয়া থাকে। সমস্ত গাছপালা তরুলতা আদম স্বরূপ মিশ্রণ আছে, গাছ হইয়া দাঁড়িয়ে আছে। আমরা যাহারা অতি সাধারণ আছি, গাছপালা তরুলতার কথা শুনি না এবং আর্তনাদ ও করিতেছে তাহাও শুনি না। রক্ত মাংসে যাহারা পশু হইয়া আছে তাহাদের কথার শব্দ শুনি, আর্তনাদ ও শুনি, কিন্তু কিছু বুঝি না। আর বুঝি না বলেই আমরা নির্বোধ হইয়া আছি, দুনিয়ার লোভ লালসায় মাতিয়া আছি। তাহলে কোন ধরনের মানুষ মাখলুকাতের কথা শুনতে পায় এবং বুঝতে পায়? যেমন লোকমান হাকিমকে যেই ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন আল্লাহ, সেই ক্ষমতা শুধু লোকমান হাকিমের কাছে শেষ হয়ে যায়নি, সেই গুণ ক্ষমতা মানুষের মধ্যে এখনও আসে বা আসিতেছে। এই কথাটি যদি কাহারও মনে দ্বিধাদ্বন্দ্ব লাগে, তাহলে আমি বলবো সমস্ত নবী পয়গম্বরদের গুণ ক্ষমতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ছিল। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতগণের বা সাহাবাগণের মধ্যে যাহারা নবীজির গুণ ক্ষমতা পাইল, তাহলে সমস্ত নবী পয়গম্বরদের গুণ ক্ষমতা পাওয়া হইল। তাই বলতে চাই, যেই মুনি ঋষি আউলিয়া যাহারা আছেন এবং ছিলেন, তাহারা কেন এত চুপচাপ ছিলেন এবং চুপচাপ থাকেন এবং চুপচাপ থাকতে পছন্দ করেন? মুনি ঋষি আউলিয়া যাহারা, তাহারা জঙ্গলা দিয়া হাঁটিয়া যায়, তখন গাছপালা তরুলতার আত্মনাদ করে, তখন গাছপালা তরুলতার আত্মনাদ করে কথা বলতে থাকে, তাহা শুনতে পায় এবং বুঝতেও পারে যে হে আল্লাহর বন্ধু, আমরা অপরাধী, আটকে পড়েছি তোমার, তোমরা আল্লাহর দোস্ত, আমাদেরকে সাহায্য করো, আমাদের জন্য আল্লাহ কাহার হইয়া গিয়াছে, তোমাদের উসিলায় বাঁচতে চাই, আমাদেরকে সাহায্য করো, আর সহ্য হচ্ছে না, এক জায়গায় উল্টা হইয়া দাঁড়াইয়া আছি, বৃষ্টিতে ভিজি, রোদে শুকাই, দিবা রাত্রি এক জায়গায় আর সইছে না, হে শ্রেষ্ঠ মানব, তুমি আমাদের সাহায্য করো। এবং এই মুনি ঋষিরা ও আউলিয়ারা সমস্ত প্রাণী জগতের কথা বুঝতেছেন, সাহায্য করিতে চাইলেও হয় না। কেন? তাহারা যাহারা আইনের খাঁচায় বন্দী হইয়া আছে, না পারি আল্লাহর কাছে মাখলুকাতের জন্য কিছু বলতে, না পারি আইনের বেড়া ভাঙতে। তারপরে যদি মুনি ঋষি আউলিয়ারা চেষ্টা করে এবং আল্লাহকে বলে, হে আল্লাহ, এই মাখলুকাত তো আমাদের কাছে সাহায্য চায়, আল্লাহ বললেন, হে আমার বন্ধুগণ, আইন আমি সবার জন্য সমান রাখিয়াছি, কাউকে আমি বেশি দেব না এবং কাউকে আমি কমও দেব না, কারো প্রতি আমি অবিচারও করি না। এই দুনিয়ায় অলি আউলিয়া মুনি ঋষি যাহারা, তাদের দেখা যায় বেশিরভাগই চুপচাপ থাকে, না পারে মাখলুকাতের সাহায্য করিতে, না পারে আল্লাহর আইনকে খণ্ডাইতে এবং মাখলুকাতের ভোগান্তি ভুগিতেছে। এমনকি মাখলুকাতের মাঝে যাহারা, তাহারা মুনি ঋষি আউলিয়াদের ডেকে ডেকে বলিতে থাকে, আমি এই কাজে লাগি, আমি সেই কাজে লাগি,
এবং গাছপালা তরুলতা ও ডাকিয়া ডাকিয়া বলে, হে আল্লাহর দোস্তরা, আমি এই রোগের অথবা বিভিন্ন রোগের ঔষধের কাজে লাগি। আমার দ্বারা কোনো কিছুর কাজে যদি লাগতাম তাহলে আমি হয়তো মুক্তি লাভ করিতে পারিতাম। এইসব কিছু মুনি ঋষিরা দেখিয়া চুপ হইয়া থাকেন। আবার কখনো কখনো যাহারা বেঁচে আছে সাধারণ মানুষেরা, তাহারাও যদি অপরাধী হয় একদিন, তো তাহারাও সেই গাছপালা পশু পাখিতে চলে যাবে। তাই আমি বলতে চাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সৃষ্টির জন্যই কাঁদিত ও উম্মতের জন্য ও কাঁদিত। এখন ওলি আউলিয়ারা, কামেল পীর মুর্শিদগণ কাঁদিতেছেন। হে জগতবাসী, আজকের যে আলোচনাটি, সেই আলোচনাটি যদি আমরা গভীর মনে চিন্তা করি তাহলে কিসের দুনিয়াদারি, কিসের লোভ লালসা, কিসের ধনী হওয়ার চিন্তা, সমস্ত কিছু বাদ। কেননা মানব জনম যদি আমরা সফল শুদ্ধ করে যেতে না পারি তাহলে আমাদের নির্গাত সেই পশুকুলে চলে যেতে হবে। তাই বলি কি, যে যতটা দিন আমরা বেঁচে আছি পৃথিবীতে ততটা দিন যেন আমরা আল্লাহর প্রেমে, আল্লাহর ভক্তিতে, পূর্ণ বিশ্বাসে আমরা যেন বাকি জীবনটা কাটিয়ে যাই, আল্লাহর সন্তুষ্ট করে মরতে পারি। এ হলো মূল বিষয়। তো আজকে এই পর্যন্তই আমাদের কথাগুলো রাখলাম। তবে আমাদের চ্যানেলের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বাকি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজ এই বলেই রাখছি, আল্লাহ হাফেজ।